ধন্যবাদ সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে, শিক্ষক পরিচিতি এবং নৌবাহিনী কলেজের কর্মকাণ্ড সংক্ষেপে সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত অভিভাবক, আমরা আপনাদের আর বেশি দেরি করাবো না। আপনারা নিশ্চয়ই একটি সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মকাণ্ড এবং শৃঙ্খলা তথা কী করণীয় এবং কী করণীয় নয় এ ব্যাপারে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল এবং এর বর্ধিত আরও কার্যক্রম রয়েছে যখন নবীনবরণ অনুষ্ঠান হবে। এই প্রতিষ্ঠানে নবীনবরণ অনুষ্ঠান অত্যন্ত জমকালো হয়ে থাকে, সেটা ধামাকা পর্ব বলা যায়, অসাধারণ পেজিয়ান প্রোগ্রাম হয়ে থাকে। সেটা আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে যখন বাস্তব ক্লাস এখানে অনুষ্ঠিত হবে তখন এখানকার নবীনবরণ দেখলে বুঝতে পারবে। আমি আপনাদেরকে সংক্ষেপে একটি কথা বলি, সেটা হলো যে আপনাদের এই টেকনোলজির যুগে সবসময় শিক্ষকদের সাথে টেকনোলজির মাধ্যমে কন্ট্যাক্ট করার বিষয়ে অ্যাটেনশন তৈরি করতে হবে। 25 তারিখ থেকে যে অনলাইন ক্লাস শুরু হবে অবশ্যই এই ক্লাসে অংশগ্রহণ করতে হবে। শিক্ষকরা কিন্তু উপস্থিতি এটা মেনটেন করবেন এবং আপনার ছেলে মেয়ে অংশগ্রহণ করছে কি না ব্যাপারে অবশ্যই আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন এবং টিচারদের সাথে সম্পৃক্ততা রাখবেন। আপনারা যদি অনেক সময় কনফিউশনে ভোগেন, হঠাৎ করে এখন এই একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে, কার সাথে যোগাযোগ করব, সরাসরি যোগাযোগ করবেন কলেজ কোঅর্ডিনেটর অ্যাডমিন মোহাম্মদ লুৎফর রহমান। তার পরিচয় এখানে দেখেছেন আপনারা এবং আপনাদের যে লিস্ট টিচারদের দেওয়া হয়েছে আইডি নাম্বার আছে, মোবাইল নম্বর আছে। কারণ কলেজের সব বিষয় নিয়ে যে কোনো ছোটোখাটো টুকটাক সমস্যা নিয়ে তো আর প্রিন্সিপাল স্যারের সাথে সবসময় যোগাযোগ করা যায় না, তো সেক্ষেত্রে আপনারা মোহাম্মদ লুৎফর রহমান স্যারের সাথে যোগাযোগ করবেন। উনি একজন অত্যন্ত মেধাবী, দূরদর্শী, বিচক্ষণ, ফলে আপনার যে কোনো সমস্যার সমাধান তড়িৎ উনি দিয়ে দিবেন। আপনারা সেটা প্রয়োজন হলে এসে ওনার সাথে যোগাযোগ করবেন অথবা বাসায় বসে মোবাইলে কন্ট্যাক্ট করলেও সমাধান পেয়ে যাবেন। শিক্ষার্থীরা যে কোনো সমস্যার জন্যই লুৎফর স্যারের কাছে গেলেই এই নামটা শুধু মুখস্থ রাখতে হবে, লুৎফর স্যার, লুৎফর স্যার, কলেজ কোঅর্ডিনেটর অ্যাডমিন প্রিন্সিপাল স্যারের রুমের পাশেই, তোমরা অনেকে দেখেছো, ওখানে গেলেই তোমার মোটামুটি যে কোনো সমস্যার সমাধান হবে আশা করি। আর আপনাদেরকে আমরা দেরি করাতে চাই না, আমাদের এই পরিচয় পর্বে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনারা সবাই সুস্থ থাকবেন। করোনা পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং লক্ষ্য রাখবেন কখন সরকারি নির্দেশনা আসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, সেই প্রত্যাশা রেখে আবারও সবাই সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আমাদের এই সংক্ষিপ্ত পরিচয় পর্বের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।